নমস্কার বন্ধুরা, লাইভ গোল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমাদের সকলের জীবনের মধ্যে একটি সংশয় থেকেই যায় যে সত্য কি এবং অসত্য কি। এই সংশয়টি মানুষের জীবনে চিরকাল থেকে যায়। অধিকতর মানুষ এটি মনে করেন যে আমরা যাকে স্পর্শ করি, যাকে চোখ দিয়ে দেখি, যাকে কান দিয়ে শুনি, সেটি আসল সত্য। কিন্তু এটি কি আসল সত্য? এটি সত্য, কিন্তু এটাও তো হতে পারে যেটিকে আমরা সত্য বলে মনে করলাম সেটি আসলে অসত্যের প্রতিচ্ছবি। এটি একটি বিচিত্র গোলক ধাঁধা। আমাদের মনের গভীরে যেটি রয়েছে সেটি কি তাহলে আসল সত্য? কিন্তু মন তো কল্পনাকেও সত্য বলে মেনে নেয়। তাহলে এবার ভাবুন, আসল সত্য কোনটি? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্য হলো সেটি যেটিতে মানুষ জীবনের কোনো ক্ষতি লুকিয়ে থাকবে না। সত্য সেটি যেখানে জীবনের সংসারের সুখ লুকিয়ে থাকবে। সত্য সেটি যেখানে সংঘর্ষ থাকবে না, শুধু প্রেম থাকবে। সত্য সেটি যেখানে ভালোবাসা থাকবে। যেমন মধু কোনো দিনই তিত হবে না, তেমন সত্য কোনো দিনও তিত হবে না। কোনোদিনও কারোর ক্ষতি সাধনও করবে না। কখনো কখনো এইভাবে অসত্যও সত্যের একটি রূপ হয়ে যায়। বন্ধুরা, আজকে আমরা জানলাম সত্য আর অসত্যের মধ্যে ছোট্ট একটি পার্থক্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর পরবর্তীকালে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।